Tripura Schedule Cast Cooperative Development Corporation Limited ni luajimung bai rangsolok kaisa kotor rangsolok rima panda khwlaijak aro manjak tapasili jati hamkwrai tangnog ni montri bhagban tei tapasili jati hamkwrai tangnog ni kwbangma adong ro o pandao tapasili bosongo khobjak luku rogni rang thongno tei bwkhaktwi khwlaina bagai kaisa rangsolok ni samung bwtang nahar jakha rang ni logi o to malkhong rok bo bagjakha pandao kok narangma jora bo montri bhagban sakha katal katal scheme ni bisingtwi sikla sikli rokno sakbai thang ajina ni lama rina bagai tapasili bosong hamkwrai tangnog samung khwlaiwini tongo hukbar ni simi fishery bedek ni rungsrang ni bedek rogno tuiwi bokok rok sawi khana rakha yadi ni chata ke implementing korche de dha ar dewa hocche aro dewa hobe tar jonno scheme toiri korche notun notun scheme toiri korche tar jonno je income barate hobe স্বনির্ভর করতে হবে পরিবার গুলাকে আর্থিক ভাবে স্বনির্ভর করতে হবে তবেই তো আমরা বলতে পারবো যে এসসি কল্যাণ হয়েছে আর শুধু নাম সাইনবোর্ড লিখে দিয়ে এসসি কল্যাণ দপ্তর নাম লিখে লাভ হবে না পাপ হবে তো কল্যাণ করতে হবে কল্যাণ করার জন্য এটা করছি আমরা এগ্রিকালচার এসএল ফর ডিপার্টমেন্ট থেকে আমরা এগ্রিকালচারকে পয়সা দিচ্ছি কোটি কোটি টাকা দিচ্ছি কিছুদিন আগেও আমরা দিয়েছি একটা ভালো অ্যামাউন্ট দিয়েছি গত এপ্রিল মাসে যে অ্যাগ্রিকালচারের মাধ্যমে এসসি পরিবারদেরকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় ফিশারিকে আমরা পয়সা দিচ্ছি এপ্রিল মাসে আমরা ১২টা দপ্তরকে পয়সা দিয়েছি এপ্রিল মাসে ইমপ্লিমেন্টিং হয়নি আমি তার জন্য বলেছি যে আমি সম্ভবত আগামী সুন্দর সঙ্গে দরজা লাগিয়ে দিয়েছি জানালা তৈরি করে দিয়েছি যা কিছু ব্যবস্থা লাইট নেই লাইট করে দিয়েছি জল নেই জলের ব্যবস্থা করে দিয়েছি সুবিধা দিচ্ছে আজকে এবং নতুন নতুন হোস্টেল তৈরি করছে এখানে ৫টা হোস্টেল তৈরি হচ্ছে একটা কমপ্লিট হয়ে গেছে ভগ্নী নিবেদিত আমাদের ওইখানে এই জগন্নাথ বাড়ির পাশে কমপ্লিট হয়ে গিয়েছে চালু হয়ে গিয়েছে এইভাবে অমরপুরে হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেবের এখানে পাবিয়া চালাতে হচ্ছে এইভাবে আরো ৪টা হোস্টেল নতুন হোস্টেল তৈরি হচ্ছে কেন হোস্টেল যে এসসি ছেলেমেয়েরা যেন বেটার এডুকেশন পায় কম খরচে যেন সে একটা ভালো শিক্ষা নিতে পারে তার জন্য হোস্টেল এই হোস্টেলগুলোকে কি বানিয়ে রাখা হয়েছিল মানুষ থাকার মতো কোনো পরিবেশ সেটা